হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা চক্রবর্তী। চলে এসেছি আহিরি বুটিকের আবার কিছু মা বরণের শাড়ি নিয়ে। আপনারা মহালয়া থেকে শুরু করে দিন, সাদা শাড়ি আমি আজকে আবার অনেকগুলো দেখাবো। প্রথমেই দেখাচ্ছি আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি সেটাও পাবেন। একটা সাদার মধ্যে একটা ব্লু দিয়ে এখানে ওয়ার্ক করা রয়েছে কোনারকের চাকার মতো, আর এখানে গ্রিন পার আর ইয়েলো দিয়ে আমি ড্যাম্প করেছি, আর এই যাচ্ছে আঁচলের পোশাক। ভীষণ সুন্দর একটা শাড়ি, দুপাশে বর্ডারটাই এইভাবে করা, আর ধনে খালি তা অর্ডার করা রয়েছে। সঙ্গে একটা ব্লাউজ পিস অবশ্যই দিয়ে দেবো ম্যাচিং করে। এই শাড়িটার প্রাইস যাচ্ছে 1850, ব্লাউজ পিস দিয়ে উইথ ব্লাউজ পিস প্রাইস আছে 1850। এটা এক নম্বর শাড়ি দেখালাম, আমি পরে যেটা রয়েছে সেটাই পাবে। নেক্সট দেখাচ্ছি একটা রেশম চেক। রেশম চেকের মধ্যে ফিশ মোটিভ এইভাবে বর্ডার করা হয়েছে, এইভাবে বর্ডারটা করা হয়েছে রেশম চেকের মধ্যে। তার সঙ্গে রয়েছে টেম্পল, আর এইভাবে ফিশ করা হয়েছে আবার গামছা দিয়ে, এইভাবে গামছা কটন শাড়ি দিয়ে এইভাবে ফিশ মোটিভ করা রয়েছে, আর সাথে রয়েছে এইভাবে পোলকা ডট। শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগবে পরলে পরে। এই যাচ্ছে আঁচলের পোশাক, এগুলো পরে সাজুন বরণ করার সময়, অঞ্জলি দেওয়ার সময়। ভীষণ সুন্দর একটা শাড়ি এইভাবে যাবে, সাথে এইভাবে রেড প্রিন্টেড একটা ব্লাউজ পিস, নয়তো এইরকম রেড। দেখুন শাড়িটা দারুণ সুন্দর একটা শাড়ি, প্রাইস যাচ্ছে এটা 1850, প্রাইস 1850। এটা রেশম চেক দেখালাম। নেক্সট আরেকটা রেশম চেক দেখাচ্ছি, এইভাবে স্বস্তিক অ্যাপ্লিক করা রয়েছে। এই যাচ্ছে স্বস্তিক অ্যাপ্লিক, এখানে যাচ্ছে বর্ডার, তার উপরে যাচ্ছে টেম্পল টেম্পল করে প্যাচিং, আর ভেতরে রয়েছে স্বস্তিক। এইভাবে স্বস্তিকগুলো, আঁচলের পোর্শনটা বেশি রয়েছে, ভেতরটা একটু কম রয়েছে, এইভাবে আঁচলের পোর্শনটা বেশি রয়েছে। প্রাইস আছে 1650, প্রাইস 1650। নেক্সট আরেকটা রেশম চেক দেখাই, আঁচলটা কি সুন্দর তৈরি করা রয়েছে। এই যাচ্ছে আঁচলের পোশাক, আছে আঁচলের পোশাক, বুঝতে পারছেন এটা গণেশ, আমাদের গনু বাবা। এই যাচ্ছে গণেশের মুখ, এইভাবে অ্যাপ্লিক করা রয়েছে, ডাবল অ্যাপ্লিক, একটা স্ক্রিপ দিয়ে রাউন্ড করে তার উপরে আবার রেড কালার দিয়ে করা হয়েছে। এইভাবে অ্যাপ্লিকটা যাবে আর স্বস্তিক যাবে, আর বডির পোশাক রয়েছে এইভাবে স্বস্তিক প্লাস একটা করে পোলকা ডটের মতো করে করে দেওয়া রয়েছে স্ক্রিপ দিয়ে। এটারও প্রাইস আছে 1650, প্রাইস আছে 1650। এইভাবে যাবে, সঙ্গে ব্লাউজ পিস বলেছি, এইভাবে ব্লাউজ পিস দিয়ে দেব, এইরকম ব্লাউজ পিস দিয়ে দেব, প্রাইস আছে 1650। ওটা অনলি রেড দিয়ে করেছিলাম, এইটা আছে রেড অ্যান্ড ইয়েলো দুটো কালারে করা হয়েছে। এখানেও গনু বাবা রয়েছে, গণেশের মুখ। এই যাচ্ছে শাড়িটা, এখানে ইয়েলো অ্যান্ড রেড দিয়ে করা, এটাও ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা, একটা রেড কালার নয়তো প্রিন্টেড কালার দিয়ে ব্লাউজ পিস পাবেন। প্রাইস যাচ্ছে 1650। এবার আরেকটা রেশম চেক দেখাই, চিকু কালারের রেশম চেক, তার সঙ্গে রেড দিয়ে করা হয়েছে এইভাবে প্যাচিং। এই যাচ্ছে চিকু কালার রেশম চেক, তার সঙ্গে রয়েছে এইভাবে প্যাচিং করা রেড কালার দিয়ে, এটারও রেড ব্লাউজ পিস পাবেন। প্রাইস যাচ্ছে এটার 1650। এই শাড়িটা দেখুন, এটা খুব সুন্দর, এটা বাটিকের একটা কাপড় দিয়ে প্যাচিং করা হয়েছে, এটা বাটিকের কাপড় দিয়ে, এটা রেড বাটিক, তার সঙ্গে প্যাচিং করা আছে, আর এইভাবে ফ্লোরালগুলো করা হয়েছে, এটাও অ্যাপ্লিকের কাজ। চিকু কালারের রেশম চেক সঙ্গে অ্যাপ্লিক ওয়ার্ক,
এটা একটা দেখুন কি সুন্দর বাটিক দিয়ে করা, টেম্পল টেম্পল করা আছে, এখানে টেম্পল করা আছে প্যাচিং, দুটো বর্ডার যাচ্ছে, একটা এইভাবে বর্ডারটা যাচ্ছে প্লাস এখানে টেম্পল যাচ্ছে। এটার প্রাইস যাচ্ছে 1850, 1850। আমি ব্লাউজ পিস বলেছি সবাইকে, খুব ভালো ভালো ব্লাউজ পিস দিয়ে দেবো, এটার সঙ্গেও ব্লাউজ পিস ভালোই একটা পাবেন, নেবেন যখন দেখে নেবেন হোয়াটসঅ্যাপে। নেক্সট দেখুন একটা রেশম চেক, হোয়াইট ব্ল্যাকে উইভিং করা রেশম চেকটা, তার সঙ্গে যা ফিশ মোটিভে বর্ডার করা রয়েছে আর টেম্পল করা রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, এইভাবে বর্ডার করা আর টেম্পল করা, প্রাইস যাচ্ছে 1550। তার সঙ্গে একটা আপনাদের এইরকম ব্লাউজ পিস দেব, খুব সুন্দর মানাবে ব্লাউজ পিসটা, এইভাবে একটা ব্লাউজ পিস পাচ্ছেন, প্রাইস যাচ্ছে 1550। এটার সঙ্গেও এই ব্লাউজ পিসটা দেব, এই শাড়িটাও দেখুন কি সুন্দর, এইভাবে ব্ল্যাকে যাবে এটা। আজকে সাদার মধ্যে একটু কালো শাড়িও দেখাচ্ছি, এই যাচ্ছে ব্ল্যাকের মধ্যে, সব রকম শাড়ি মিলিমিশি আজকে দেখাবো। ব্ল্যাকের মধ্যে ফিশ মোটি, এইভাবে প্যাচিং করা রয়েছে, টেম্পল করা রয়েছে, আর ওই ব্লাউজ পিসটা দেব, দারুণ সুন্দর মানাবে সাথে এইরকম ব্লাউজ পিস, দারুণ মানাবে। প্রাইস আছে 1550। হোয়াইট ব্ল্যাকের উপর যেটা দেখাচ্ছি দেখুন, কুচি আঁচল করে করা, পাটলি পাল্লু, এইটা যাচ্ছে আঁচল আর এইভাবে যাবে আবার কুচিতে, যেরকম আঁচল সেরকমই কুচি, এইটা আঁচল যাচ্ছে, সরি এটা আঁচল, হোয়াইট ব্ল্যাকের উপর শাড়ি, এই যাচ্ছে আঁচলের পোর্শন, এক পোর্শনটায় হোয়াইটই রেখেছি, বর্ডার আছে এরকম, এইভাবে বর্ডারটা যাবে, এইখানে বর্ডারটা যাচ্ছে একটু শর্ট করেছি, আর এইখানে যাচ্ছে বর্ডারটা, এইখানটা যাচ্ছে কুচির পোর্শন, যেরকম আঁচল সেরকমই কুচির পোর্শন, আর এইখানে এক পোর্শনে থাকছে এটা, সাথে দেব এই ব্লাউজ পিসটা, প্রাইস যাচ্ছে 1150। কি সুন্দর লাগবে না এটা দিয়ে, এটা দিয়ে পড়লে দারুণ লাগবে দেখতে, প্রাইস যাচ্ছে 1150। এই জায়গাটা যদি হোয়াইট থাকে না, এর সঙ্গে ব্ল্যাক অ্যাক্সেসরিজ পরবেন, ভালো সুন্দর সুন্দর বিটসের বা ক্লে জুয়েলারি যেগুলো হয় সেগুলো পরবেন, দারুণ সুন্দর লাগবে। প্রাইস যাচ্ছে 1150। নেক্সট একটা অরেঞ্জ, এটা দেখাচ্ছি অরেঞ্জ ব্ল্যাকের উপরে, এটা আবার ভেতরটা করেছি আমি বাটিকের ক্র্যাক দিয়ে, এইভাবে যাচ্ছে আঁচলের পোর্শন, এই বডিটা যাচ্ছে এরকম বাটিকের যে ক্র্যাকটা হয় সেই ক্র্যাকটা দিয়ে এখানে করেছি, আর এই যাচ্ছে বর্ডারটা, এইভাবে ব্লকের শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগে দেখতে, এই যাচ্ছে বর্ডার, আর সাথে ওরকম বলছি কোনো একটা ভালো সুন্দর ব্লাউজ পিস দিয়ে দেবো, এটা আছে এরকম আঁচল যেরকম করেছি সেরকমই এটা কুচিটাও সেইভাবে যাচ্ছে, এই যাচ্ছে কুচি পোর্শন, এটারও প্রাইস যাচ্ছে 1150, 1150। চটপট বুক করে ফেলবেন, কারণ এখন একটু পার্সেল যেতে একটু দেরি হচ্ছে সেই জন্য। নেক্সট আইটেম দেখাচ্ছি মটকা তাঁত, এগুলো আমাদের তাঁতি ভাইরা বুনে দেয় মটকা তাঁত, এটা দারুণ সুন্দর, তাঁতের কোয়ালিটি ভীষণ ভালো, আর শাড়িগুলো দেখুন কি অপূর্বভাবে ব্লক করে গেছি, দারুণ সুন্দর ব্লক হয়েছে, এইটা যাচ্ছে আঁচল, এই যাচ্ছে বডি, এই যাচ্ছে বডি, এটা যাচ্ছে আঁচল, এইভাবে অল ওভার শাড়িতে এরকম, একটু ফ্রন্ট থেকে দেখাই দেখুন আঁচলের পোর্শন, এটা যাচ্ছে বডিটা, কি অপূর্ব লাগবে এগুলো, একদম মহালয়া থেকে শুরু করে দিন এগুলো পরা, আর তার সঙ্গে সুন্দর সুন্দর ব্লাউজ এটাও নিতে পারেন, এটার সঙ্গে এটাও ভালো যাবে, প্রাইস আছে 1550। মটকা তাঁতের উপর দেখাচ্ছি, প্রাইস আছে 1550, এই হলো পুরো শাড়িটা, তিনটে কালার দেখাবো, এবার দেখাচ্ছি একটা টার্কিস ব্লুর সঙ্গে অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশন, ও কিরকম সুন্দর অপূর্ব দেখতে হয়েছে, এর সঙ্গে অরেঞ্জ ব্লু এর ব্লাউজ পিস পরুন, ব্লাউজ পরুন, দারুণ লাগবে দেখতে, রেডি ব্লাউজও আমার কাছে প্রচুর থাকে, এরকম টাইপের রেডি ব্লাউজও পরতে পারেন, খুব সুন্দর যাবে, অনেক টাইপের রেডি ব্লাউজ আছে আমার কাছে, সেগুলোও আপনারা যারা কাছে ধারে আছেন
নিতে পারেন, খুব ভালো লাগবে দেখতে। এটাও খুব সুন্দর, এই ব্লাউজটাও খুব ভালো যাবে। এটাও অরেঞ্জের সঙ্গে রয়েছে, তো ব্ল্যাক অরেঞ্জ এইভাবে ব্যাক পোশানে কাজ করা। ব্লাউজের দাম 800, আর এইটা দেখুন কি সুন্দর শাড়িটা। আর যদি ব্লাউজ পিস দিয়ে শাড়িটা নেন, প্রাইস যাচ্ছে এটারও 1550। দিতে চান রেডি ব্লাউজও নিতে পারেন, এই ব্লাউজটার দাম 580 টাকা, আমাদের নিজেদের তৈরি করা ব্লাউজ। এই যাচ্ছে আঁচল, প্রাইস যাচ্ছে 1550। নেক্সট দেখাচ্ছি আরেকটা অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশন। এই শাড়ি আমি মটকা তার তিনটে দেখাচ্ছি, তিনটে শাড়ি দুর্দান্ত। এই শাড়িটা দেখুন এইভাবে অরেঞ্জ ব্ল্যাক দিয়ে করেছি। এই যাচ্ছে বডি, অপূর্ব শাড়িগুলো। এটার সঙ্গে ব্ল্যাক প্রিন্টেডটা নিতে পারেন বা রেড নিতে পারেন, বা রেডি ব্লাউজ, এটাও দারুণ লাগবে দেখতে। এরকম রেডি ব্লাউজ অনেকই আছে, সেরকমও নিতে পারেন, দারুণ সুন্দর দেখতে লাগে। প্রাইস আছে 1550।